কোথাকার কোন গেয়ভূত তার সাথে আমার মেয়ে বিয়ে? অ্যাবসার্ড, ইম্পসিবল। ড্যাড, তুমি কি পাগল হয়েছো? না, তবে যে বাড়িতে মেয়ে বাবাকে পাগল বলে সে বাবার অনেক আগেই পাগল হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু আমি তা হইনি আর হবও না। তবে তোমাদের মা মেয়েকেও আর পাগলামি করবার সুযোগ দেব না। আজ থেকে এ বাড়িতে আমি যা বলবো তাই হবে। তুমি কি আমাদের গুলি করবে নাকি? তাই করতে পারলে ভালো হতো, তবে আমি তোমাদের নয় নিজেকেই গুলি করব। আই মিন সুইসাইড। তবে তাতে তোমাদের কোনো লাভ হবে না। পায়ের উপর পাতুলে খাবে আর গেলের লাপানা করে বেড়াবে, সে পথ আমি বন্ধ করে রেখেছি। কারণ আমার মৃত্যুর পর তোমাদের পথে দাঁড়াতে হবে। আমার বাড়িঘর, ব্যবসা বাণিজ্য, ব্যাংক ব্যালান্স তোমরা কিছুই পাবে না, পথে ভিখিরি হবে। আমি সেইভাবেই দলিল করে রেখেছি। আমার কথায় রাজি হলে আমি দলিল পরিবর্তন করব, তা না হলে যা বলেছি তাই হবে। ভিখিরি হয়ে পথে দাঁড়াবে? না, আমি এক থেকে দশ পর্যন্ত গুনবো, এর মধ্যে হয় আমার কথায় রাজি, না হলে আমি যা বলেছি তাই করব। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, আমি রাজি। আমিও রাজি, তুমিও মরো না, আমাদেরও পথের ভিখিরি করো না। তবে আমার একটা শর্ত আছে। বলো। এ বিয়েতে আমি উপস্থিত থাকব না, আর বিয়েটাও এ বাড়িতে হবে না। ঠিক আছে, গ্রামে গিয়ে বিয়েটা আমি দিয়ে আসবো। মেজ ভাইয়ের ভাগ্য বলতে হবে, কোটিপতির একমাত্র সুন্দরী মেয়ে, রাজকন্যা আর রাজত্ব একসঙ্গে। ওটা দাই এবার কিন্তু তোমাদের। ও, আজ রাতটা থেকে গেলে হতো না? সময় থাকতে আজ রাত্রে আমাকে ফিরে যেতে হবে। নিজের মা বাড়িতে সেন্টিমেন্টাল, ওদিকটা সামলাতে হবে না? আরে না না, তুমি কিচ্ছু ভেবো না, একমাত্র মেয়ে, অভিমান করে কতদিন থাকবে, তুমি দেখবে সব ঠিক হয়ে গেছে। আচ্ছা চলে যাবি, চলো রাতে গাড়িতে পৌঁছে দিয়ে আসি। জাহিদ আসার হাতেন দিলা, এবার তোর ভিড় কমা, যত কথা আছে কাল বলিস। শহর থেকে আসতে বেশ ধকল গেছে, মেজুবুকে এখন বিশ্রাম নিতে দে। আচ্ছা আচ্ছা, ভালো থাক, বাই বাই। আই আই চলি গে শহীদ, এখন তো ভাবিও যত তাড়াতাড়ি বিদায় হয় ততই ভালো। কি রে ভাবি, এখানে কি করে রেস্ট হবে? কনজেস্টেড রেস্ট নেওয়ার মতো জায়গা হলো? গরিবের ঘরে যখন বউ হয়ে এসেছো তখন এখানেই কষ্ট করে থাকতে হবে। ড্যাডির চিকে পছন্দ। নাও শুয়ে পড়ো। কি হলো? আমার ভয় করছে। কোনো ভয় নেই, আরে আমি তো আছি। আমার দম বন্ধ হয়ে আসছে, এখানে থাকলে আমি মরে যাব। লিজা, এখানে আরো মানুষ বাস করে, তাদের কারো দম বন্ধ হয়নি, মারাও যায়নি। একটা কথা মনে রেখো, কখনো এমন কিছু বলো না যাতে আমার ভাই ভাবি মনে কষ্ট পায়। ওনারা আমার বাবা মার মতো। নাও অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। মনে রাখিস, যে করেই হোক ছেলেটাকে হাত করে দিবি। একবার আমাদের সোসাইটিতে এনে ফেলতে পারলেই সব ঠিক হয়ে যাবে। ওকে নিয়ে আসবো মা, তবে তার আগে বাড়ির সুখে সংসারে আমি আগুন লাগিয়ে দেব। আরে ওস্তাদ ভাই, তোমারই অবস্থা, ঘুমিয়ে দিলে নাকি? না,
ঘুমের মধ্যে বালিশ ছিড়ে গেছে। আচ্ছা তুমি যাও, আমি একটু ঘজমের আসতে। ঠিক আছে, তুমি তো ঘুমের মধ্যে বালিশ ছিল, আমার তো তাও নাই। আচ্ছা একটু তাড়াতাড়ি কর, ওদের ওঠার সময় হয়ে গেল। ভাবি এক কাজ করি, পুকুর থেকে পানি এনে গোসলখানার ড্রাম ভর্তি করে দেই। শহীদ ভাই আর মেজুরাবের সঙ্গে বাড়িতেই গোসল করবে। নতুন অবস্থায় পুকুরে না এরা গেল, এত বুঝিস তুই, বড় বেশি পেকে গেল ভাবি। আমি আবার মরা মানুষ দেখলে খুব ভয় পাই। লাও চাচা, না না সকালবেলা মুখ খারাপ করবো না, সিরিয়াল মতো ডিউটিতে যেতে হবে। আরে শহীদের বিয়ের ঝামেলায় কাল রাতে মালটানার সুযোগই পাওনি, হ্যাঁ সেটা বুঝে সকালবেলায় চলে এলাম তোমার সেবায়। আর তুমি না করছো? আরে ডিউটিতে যাওয়ার আগে গত রাতের নেশাটা মেরে যাও, নইলে বাসি ফুঁকতে ভুলে গিয়ে স্ট্যান্ডে ট্রাফিক জ্যাম লাগিয়ে দেবে যে। হ্যাঁ নাও, হ্যাঁ নাও, নাও খাও। চাচা কথাটা কিন্তু এখনো ফাইনাল হলো না। কোনটা? ওই যে আশার সঙ্গে আমার বিয়েটা। মাল খাওয়ার সময় পেঁচা পেঁচা আলবার্ট, আশার বিয়ে তো সিরিয়াল মতো জাহিদের সঙ্গে হবে। হ্যাঁ কি তাহলে যে আমার কাছ থেকে এতদিন মাল খাওয়ার পয়সা নিয়েছো তার হিসেব জানো? কত? 10,000 দিয়ে দেবো। হ্যাঁ তাহলে দাও 10,000। এত টাকা কোথ থেকে দেব? টাকা তো দিতে পারবো না। তাহলে যা বলেছি তাতে রাজি হয়ে যাও। কি? টাকা দিও না, আশাকে দাও। সারা জীবন মাল খাওয়ার বাজেট আমার। কি হলো, কিছু বলছো না যে? তুই শালার বেটা একটা পাক্কা মতলব বাজ। ঠিক আছে, আশার বিয়ে সিরিয়াল মতো তোর সঙ্গেই হবে। আসি, সালাম আলাইকুম। আমার জানের জান আশামণি, তোমার আশায় দিনগুনি, এত সকালে গোসল করে এলো বুঝি? না করছি গলায় বোধে মরতে। ছি 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 ছি, আমি বেঁচে থাকবো তুমি মরতে যাবে কোন দুঃখে? না
ও মেজ ভাই, মেজ ভাই, আরে ও ভাবি, আরে ওঠো না। কত ঘুমায় রে বাবা। আরে কি হলো রে, এত তাড়া কিসের? বারে বিয়ে হতে না হতে বউ নিয়ে ঘুম থেকে উঠতে বেলা 8টা বাজিয়ে ফেলেছ। 12টা বাজতে বোধ হয় আর দেরি নেই। তাড়াতাড়ি গোসল করে এসো, সবাই একসাথে মিলে নাস্তা করবো। মেজো ভাবি কোথায়? মেজো ভাবি, আরে ও ভাবি, ডিস্টার্বিং এলিমেন্ট। সরি ভাবি। তুমি অমন করে কথা বলো কেন? চট করে বেডরুমে ঢোকে, ঘরে ঢোকার আগে অনুমতি নিতে হয়, তুই কমন সেন্সটা নেই কেন? ছোটবেলার অভ্যাস, পিঠে পিঠে দুই ভাই একসঙ্গে বড় হয়েছি, ও এতটা ভাবেনি। হ্যাঁ হ্যাঁ বুঝলাম, তাই বলে এইসব নোংরামি করবে? হ্যাঁ চুপ করো। এই যে ভাবি, ঘুম ভেঙেছে তাহলে? সেই দেখো কি এনেছি, পাটির পিঠা। আমি আর বড় ভাবি সারা রাত ধরে বানিয়েছি, খেয়ে প্রশংসা না করে পারবেই না। গোসল করে এসো, সবাই একসঙ্গে খাবো। ওসব পিঠা পিঠা আমি খাই না। এখানে এসবই খায় লিজা, আমরাও খাই, তোমারও খাওয়া উচিত। ওহো, বললাম তো এসব আমি খাই না, পেটে অসুখ হবে। বরং আমি যেটা অভ্যস্ত তাই করো, এক কাপ ব্যক্তি নিয়ে এসো। ঠিক আছে ভাবি, আমি তোমার ব্যক্তি এক্ষুনি এনে দিচ্ছি, তারপর কিন্তু পিঠা খেতে হবে। পিঠা খেতে হবে, জোর করে খাওয়াবে নাকি? এই দেখো তোমার জন্য এই ফুলগুলো এনেছি, কি সুন্দর তাই না? সুন্দর না ছাই, তোকে না বলেছি আমাকে মেজমা বলে ডাকবি না? আমি তোর মেজমা হতে যাবো কোন দুঃখে? তোর মা বাবার পরিচয় নেই, কুইয়ে পাওয়া একটা রাস্তার ছেলে মেজু বউ। এতটুকু শিশুকে এসব কথা বলতে নেই, তাতে মন ভেঙে যায়। দেখুন ভাবি, এটা তো পড়া মেয়ে, কাকে কি বলতে হয় না হয় সেসব আমাকে না শিখালেও চলবে। লিজা, তোমাকে যেটা বারবার নিষেধ করেছি তুমি সেটাই করছো। থাক শহীদ, রাগ করিস না, সারা জীবন শহরের পরিবেশে মানুষ হয়েছে তাই দুদিন পরে সব ঠিক হয়ে যাবে। তুমি রাগ করো না মেজো বউ, আর খোকার রাগ করো না, আমার সহানুভূতি দেখায়, আমাকে একা পেয়ে সবাই যার যা খুশি বলবে, উপদেশ দিবে, আর আমি তোমার শুনতে থাকবো। আমি মামুদু হক চৌধুরী, আমার অবর্তমানে আমার সমস্ত সম্পত্তির মালিক হবে আমার মেয়ে লিজা ও তার স্বামী শহীদ হোসেন যৌথভাবে। কোনো কারণে লিজা তার স্বামীকে ত্যাগ করলে অর্ধেক সম্পত্তির মালিকানা শহীদের ঠিকই থাকবে, কিন্তু লিজার কোনো মালিকানা থাকবে না, কিন্তু সে মাসে মাসোয়ারা পাবে মাত্র 5,000 টাকা, আর আমার স্ত্রী পাবে 3,000 টাকা। বাকি সম্পত্তি জনকল্যাণে সরকারি ট্রাস্টে চলে যাবে। সর্বনাশ। আবিদ একজন মহৎ হৃদয়ের অধিকারী, আমার দান সে গ্রহণ করেনি, তার প্রচন্ড আত্মসম্মান বোধ। তবে বন্ধকি জমি ও গহনা ছাড়িয়ে ও পিছি করে চিত্র ফেরত নিয়ে ওকে সেগুলো ঋণ হিসাবে গ্রহণ করাতে পেরে আমি আনন্দিত। এই ডায়েরি আমার অস্ত্র। আরে ধাত্রিকা সাটাসাট, এবার আর কোনো বাধা নেই, আরাম করে বাড়িতেই মাল খাওয়া যাবে। সর্বনাশ হয়ে গেছে, উঠে এসো। এনিথিং রং? ইয়েস, এসো বলছি। কি? এই উইলটা পেয়েছি, এতে আমাদের সবে শান্ত করা হয়েছে। আরো কথা শোনো, ডায়েরিতে একটা ঘটনার কথা পেয়েছি। ডায়েরির কথাগুলো কায়দা করে শহীদের কানে দিতে হবে, তুমি আজই ওদের বাড়িতে যাও। ও ডোন্ট ওয়ারি আন্টি, জ্যাক না পারে এমন কোনো কাজ নেই। শ্যাটটা শ্যাট, আই এম গোইং। যেমন করে পারিস শহীদকে হাত করে নিবি, ওর মতের বিরুদ্ধে কিছু করবি না। আমাদের মূল উদ্দেশ্য ওকে আমাদের কাছে নিয়ে আসা।
love you, darling. আরে আরে কি করছো তুমি? ছাড়ো। না ছাড়বো না। দিনে দুপুরে কি শুরু করলে? ছাড়ো। লিজা এটা গ্রামের বাড়ি। সেই জন্য তো এখানে থাকতে চাই না। একমাত্র রাতটুকু ছাড়া ফ্রিলি তোমাকে কাছেই পাই না। লিজা! লিজা! তোমাকে দেখতে এলাম সেটা শেখা ইউ আর কুইন অফ দ্য হানি কাম মৌচাকে রানি আরে তোমাকে ঘিরেই তো আমরা সব ভেরি গুড একা একা এখানে আমি পাগল হয়ে যাচ্ছিলাম তোমাদের পেয়ে আমার খুব আনন্দ লাগছে মেজুবউ মেজুবউ উঠোনে এইভাবে কথা না বলে মেহমানদের ঘরে নিয়ে বসাও সেই ব্যবস্থা করেই এসেছি আন্টির কাছ থেকে বুদ্ধি নিয়েছি তোমাকে নিয়ে ফিরবই মেজুভাবি এই নাও আচার তেল নুন মরিচ দেখে তো দারুণ মজা তোমার সবটাতে বেশি বাড়াবাড়ি বিউটিফুল ভাবি এরা কারা আমার কাজী এবং ফ্রেন্ড I'm Jack. I'm Donnie. Yeah. I'm Donnie. I'm Mary. All our friends, Shata Shat. Hey, kintu tomar naam ki? Asha. Asha baitei thaki. Beautiful. Nina. Apnara. Amar cousin Jack. Ar era shobai amar bondhu. Aunty pathiyeche Lisa ke dekheche. Apnara meje bor atyo. Boma, odher bhitore niye jao. Jao. বিশ্রাম করুন পরে কথা মিনা মেয়েমাদের খাওয়ার ব্যবস্থা করো আমার ভাসু ওই নোংরা গাইয়ের অবস্থা তোমার ভাসু তবে বলছি কি দেখলে তো কি অবস্থার মধ্যে আছে অবস্থার ব্যবস্থা করেই যাব সাতটা সাত সেই জন্যই তো এসেছি চলো চলো জ্যাক এই হচ্ছে মিস্টার শহীদ ভাবি তোমার মেহমান তুমি তো সাহায্য এসব আমার বাড়ির চাকর বাকররা করে এসব ঘরের মেয়ে মানুষদেরও কাজ ঠিক আছে তোমরা হাত মুখ দিয়ে শুরু করো বাকিটা আমি নিয়ে আসছি ওকে সেটা সেট মেজু বউ কই যা আসা বন্ধু আর বান্ধবীদের সাথে আছে আর শহীদ মেজু ভাইয়াকে দেখলাম চলে গেল তাড়াতাড়ি দাও সবাই বসে আছে মেজো বউ খাচ্ছে আর শহীদ রাগ করে বেরিয়ে গেল এত হাত ছোড়াছুড়ি করছেন দিস ইজ ব্রেক ডান্স এটা বলো ব্রেক ডান্স আমার তো মনে হয় এটা ব্যাঙ্গের নাচ আদম ভাই চলো ভাই আমি আসি এসো বি অ্যাকম্পানিড উইথ মি আমার পার্টনার হও আমি আমি দুঃখিত হোয়াই ইউ আর সুইট স্টপ ইট এসব রফলফি বন্ধ করো তুমি সবচেয়ে বেশি বাড়াবাড়ি করো আমার কি কোনো অধিকার নেই বাড়িতে আছে তবে তারও একটা সীমা রেখা আছে বাড়িতে মুরব্বি রয়েছে তাই বলবে তুমি কে তারা এখানে আসবে না তারা এত ছোট নয় তাদের আত্মসম্মান বোধ আছে যত্ন সব আমিও তাহলে আসি যে এক সাহেব গৌশাটা সাত আজকাল তো জানে না আবার শিক্ষিত বলে দাবি করে ও ফরগেট ইট কাম অন সুইট হার্ট আপনি ছবি তুলছেন কেন তোমার অপূর্ব রূপটা ক্যামেরায় ধরে রাখলাম এত অহংকার কিছুটা কমিয়ে দেয় সেটা সাপ
পথের কুকুর হয়ে তুই আমার ভাইয়ের গায়ে হাত তুলিস, তোর হাত পানি গেল মাছ কেন? ও আমার ভাইকে মেরেছে তাই, ও ছেলে মানুষ না বুঝে হয়তো ভুল করেছে, তাহলে এমন করে মারবে? আপনাদের আশকারাতে এই রাস্তার কুকুরটা মাথায় উঠেছে। ওকে তুমি রাস্তার কুকুর বলছো কেন? ও আমার ছেলে, পেটে না ধরলেও আমি ওর মা। কি এত বড় অন্যায় করার পর ওর পক্ষে? একটা রাস্তার ছেলে বাড়ির আপন, আর আমার আত্মীয়রা পর। এটা আপন পরের কথা নয়, আর ও কোনো অন্যায় করেনি। ভাবি, আমি আশার কাছে সব শুনেছি, তোমার বেত্তনিস ভাই যে কাজ করেছে তাতে আমি থাকলে ওর হাড় গুঁড়ো করে দিতাম। তাহলে আমিও এই হারামজাদার হাড় গুঁড়ো করে দেব। শেষ পরের মতো বলছি, মেজো ভাবি ওকে ছেড়ে দাও। মেজো ভাবি, এত বড় স্পর্ধ! ঘরে যাও মেজো বউ, আমি এর বিচার করব। কি বিচার করবেন আপনারা তা আমার জানা আছে, তবে জেনে রাখুন ব্যাপারটা আমিও সহজে ছেড়ে দেব না। আশুক আর শহীদ, আঙ্কেলের ডায়েরি থেকে যে সব জেনেছি শুধু কায়দা করে শহীদকে সব বুঝিয়ে বলা সেটা স্যার। আমরা চললাম, চলে এসো সবাই, চলো চলে লিজা। চলি রে, আমি ওর কাছে মাফ চাইতে পারবো না, সে অন্যায় আদেশ তুমি করো না। মাফ তো কি চাইতেই হবে, ওকে মারা আর আমাকে মারা একই কথা। ভাবি, কি বলছো তুমি? শুধু ওর সাথে কেন, পৃথিবীর কারোর সাথে তোমার তুলনা হয় না। তুমি শুধু আমার ভাবি নও, তুমি আমার মা। যদি তাই মনে করে থাকিস তবে আমার কথা মতো ওর কাছে মাপছা। ঠিক আছে, আমি তোমার আদেশ পালন করব। আমার অন্যায় হয়ে গেছে ভাবি, আমাকে মাফ করে দাও। কি ভাবি, তুমি এত জঘন্য এত নীচ, তুমি যতদিন এই বাড়িতে থাকবে আমি কোনোদিন তোমার চেহারা দেখব না। জাহিদ আমার সর্বনাশ করতে দিয়েছিল, মুখ সামনে কথা বলো। জাহিদ আমার ছোট ভাই। হ্যাঁ ছোট ভাই, আজ ওই ভাই আমার গায়ে হাত তুলেছিল, সর্বনাশ করতে দিয়েছিল। তুই সর্বনাশ করবে আর স্বামী হয়ে? তুমি একটা কাপুরুষ। ধৈর্যের সীমা ছাড়িয়ে যেও না লিজা, এটা তোমার প্রতিহিংসার কথা, বানোয়া ষড়যন্ত্র। আমি এই সংসারেই মানুষ, সবাইকে আমি চিনি, একদিনই আমি তোমাকে চিনছি। অসাবধান করে দিচ্ছি, ভবিষ্যতে এই সংসারে ভাঙন ধরার চেষ্টা করবে না। তোমার লজ্জা করে না ভাবি হয়ে নিজের উপর কলঙ্ক নিয়ে দেবরের উপর মিথ্যে বদনাম দিতে? আমার ভাইকে আমি ভালো করেই জানি। জানো না, কিছুই জানো না। তাহলে আরো একটা তথ্য জেনে রাখো, তোমার এই পুত্র তুল্য ফেরস্তার মতো বড় ভাইও একজন স্বার্থপর, একজন পাকা ব্যবসায়ী, যে তোমাকে নিয়ে ব্যবসা করেছে। ভাইজান সম্পর্কে আর একটা কথা বললে তোমার জীব আমি টেনে ছেড়ে ফেলবো। আমাকে মারলে? ঠিক আছে, আমি আমার কথা প্রমাণ করেই ছাড়বো। কি বলতে চাও তুমি? বলতে চাই, তোমরা জানো তোমার ভাই তোমাদের পড়াশোনার খরচ জোগাতে গিয়ে জমি জমা বন্ধক রেখেছে, তোমার ভাবির গহনাও বন্ধক আছে, কিন্তু এটা জানো না, সেই জমির দলিল এখন তোমার ভাইয়ের কাছে, আর তোমার ভাবির সব অলঙ্কারও তোমার ভাবির কাছেই আছে, আর তোমার ভাইয়ের বিক্রি করা জীব পর্যন্ত সবকিছু আমার বাবার টাকায় ফেরত আনা হয়েছে, তোমাকে টাকার বিনিময়ে বিক্রি করা হয়েছে। মিথ্যে কথা, মিথ্যে কথা, এটাও তোমার আর একটা ষড়যন্ত্র। ভাই জানে কাজ করতে পারি না, আমি তোমাকে রাখবো না, রাখবো না। বিশ্বাস না করো আপত্তি নেই, তবে তার পূর্বে একবার, শুধু একবার তোমার বড় ভাইকে জিজ্ঞেস করো। আমার কথা মিথ্যে হলে আমি নিজেই বাড়ি ছেড়ে চলে যাব।
তোমার ভাগ্যে তাই আছে। ভাইজান, ভাইজান, আমি সব কি শুনছি? কি হয়েছে? এমন করছিস কেন? লিজা তোমার নামে মিথ্যা প্রমাণ দিচ্ছে, আমি ওকে রাখবো না। তোমরা ওকে বাড়ি থেকে বের করে দাও। আহা, কি হয়েছে খুলে বলবে তো? ভাবি, লিজা বলছে ভাইজানের জিপ, তোমার সমস্ত অলংকার, বন্ধুকের জমি দলিল সব চৌধুরী সাহেবের টাকায় ফেরত এসেছে। এসব নাকি ওই মেয়েটির বাবার দান? ভাইজান বলে দাও সব মিথ্যে। বড় লোকের ওই মেয়েটি তোমাকে ছোট করার জন্য মিথ্যে বলছে। ভাইজান বলে দাও ওর বাবার কোনো দান তুমি নাওনি। বলো ভাইজান, ওর বাবার কাকে সব তুমি আনবি? বলে দাও ও তোমাকে মিথ্যা অপবাদ দিচ্ছে। চুপ করে আছো কেন ভাইজান? বলো, জবাব দাও, জবাব দাও। ওর কোনো দোষ নেই, ও যা বলেছে সব সত্যি বলেছে। কি করছো ভাইজান? যা সত্যি তাই বললাম, কিন্তু তারও একটা কারণ আছে। বাস ভাইজান বাস, আর কোনো কারণ আমি শুনতে চাই না। আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে আদর্শবান ভাইকে নিয়ে এত বড়াই করেছি, যার আত্মপ্রত্যয় নিয়ে গর্ব করেছি, সেই ভাই একটা ধনী দুলালির কাছে আমাকে এভাবে বিক্রি করে দিল। নিজেও বিক্রি হয়ে গেল ভাইজান। না না শহীদ, তুই জানিস না আসল সত্যি। আর কোন সত্য আমাকে জানতে দিও না ভাবি। না না, এইটুকু না জানলেও ভালো ছিল। সব আজ আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। লিজা ঠিকই বলেছে, তোমরা তোমাদের অভাব মিটিয়েছ, স্বার্থপরের মতো আমার জীবন নিয়ে ছিনিয়ে নিতে নিয়েছ। পচ্ছাড়ো ভাবি, এতদিনে বিশ্বাস যখন ভেঙে গেছে, তখন তোমাদের সাথে আর আমি এক বাড়িতে জীবন কাটাতে পারবো না। শহীদ, শহীদ, চলে চলে যা। শহীদ, হুগু শহীদ চলে যাচ্ছে, শুধু ফেরাও, অপমান করে চুপ করে থেকো না, সব খুলে বলে দাও। কোলে পিঠে মানুষ করা ভাই যদি বইয়ের কথা শুনে ভুল বুঝে চলে যায়, তাহলে যাক, আমি তাকে ফেরাবো না, আমি তাকে ফেরাবো না। মিনা শহীদ, শহীদ যাচ্ছে, শহীদ তোমার যেও না, মা কাঁদছে, ঘরে চলে মেঝে যাচ্ছে, যেও না, ঘরে চলে মেঝে যাচ্ছে, যেও না, আমাকে মাফ করে দাও, আমি এমন করবো না। মেজুমা আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও, মেজুমা আমাকে মাফ করে দাও। ওস্তাদ, এই তো মৌকা, চুপ যা, কিচ্ছু করতে হবে না। এখানে যখন এসেছে আমাদের কিছুই করতে হবে না, নিজেই জাহান্নামে। সংসার ভেঙে গেল তাই না? এত মত পতন হয়েছে তোর? আমার সামনে তুই মদ খেয়ে মাতলামি করছিস? এত বড় সাহস তোর? মাতাল হয়ে আমার সামনে এসছিস? আজ আজ আমি তোকে শেষ করে ফেলবো, তোকে আমি শেষ করে ফেলবো। রম ওর না, ও আগে আমাকে চরম অপমান করেছে, ওর মতো ভাই আমি চাই না। মিনা, এসব কি হয়ে গেল মিনা? এই জন্যে কি আমি সন্তানের মতো আদর স্নেহ দিয়ে ওদের মানুষ করেছিলাম? এই জন্যে কি সারা জীবন ওদের জন্য নিজের সুখ শান্তি বিসর্জন দিয়েছি? বলো মিনা, এই কি তার প্রতিদান? এই কি আমার পুরস্কার? তুমি এভাবে ভেঙে পড়ো না, শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। ওর ছেলে মানুষ না বুঝে ভুল করেছে, সব ঠিক হয়ে যাবে। চলে যাচ্ছে, চলে যাচ্ছে, তুমি যেও না, বাবা কাঁদছে, মা কাঁদছে, তুমি যেও না, চলে যাচ্ছে। খোকা, খোকা, আমি তো যেতে চাই রে খোকা, সবাই তোমাকে মেরে তাড়িয়ে দিল, তুই আমাকে বাধা দিস রে খোকা। ঘরে যা খোকা, যা ঘরে যা।
ভাইজান, আমি তোমাদের ছেড়ে যাচ্ছি না। তোমরাই আমাকে দাঁড়িয়ে দিলে, তুমি আমাকে দাঁড়িয়ে দিলে। পাজি, তোর জন্য আজ আমার সুখে সংসার ভেঙে গেছে। তুই এই সংসারে আগুন লাগিয়েছিস, এই বাড়ির অশান্তির মূলে তুমি। খবরদার, আমাকে তুই মা বলবি না, আমি তোর মা না। যা, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যাও সামনে। তুমি তুমি একটা অসহায় অবশ সন্তানকে এইভাবে মারতে পারছো, ওর কোনো দোষ নেই। ওকে ডাকো, আদর করে ওকে বুকে তুলে নাও। ওকে ওকে মারলে আমার বড় কষ্ট হয় মিনা, আমার উপর রাগ করে ওকে তুমি মারলে। ওকে না, রাগের মাথায় ওকে মেরে আমিও কষ্ট পাচ্ছি। আমিও যে ওকে সন্তানের মতোই ভালোবাসি। চলো খোকার কাছে চলো, চলো। খোকা, খোকা তো আসেনি, কোথাও তো খুঁজে পেলাম না। তাহলে খোকা গেল কোথায়? রাত অনেক হলো, ঘুমোবে না? তুমি অকারণে কষ্ট পাচ্ছ, আমার মন বলছে সব ঠিক হয়ে যাবে। কিন্তু খোকা, খোকা তো হারিয়ে গেল, খোকাকে কোথায় পাবো? পাবে, খোকাকেও পাবে। এসো। আমি জানতাম তুই ওখানে টিকতে পারবি না, ওটা কোনো সোসাইটি নয়। সেটা সেট সব মতলব অস্বার্থপর, আর শহীদের মতো ব্রিলিয়ান্ট চাপের জন্য জীবন নয়। কারেক্ট জ্যাক, শহরে এত বড় বাড়ি থাকতে আমার একমাত্র মেয়ের জামাই ওই স্বার্থ এমন জব্দ করব যেন ওকে আবার হজ করতে ছুটতে হয়। কারেক্ট। যা, শহীদকে নিয়ে একটু মার। গো ব্রাদার, সেটা স্যাট। তোমাকে দেওয়া কথা আমার জীবনের অনেক বড় ত্যাগের বিনিময়ে রাখতে পারলাম না, আমাকে তুমি ক্ষমা করে দিও মা। মিনা, মায়ের শেষ ইচ্ছা আমি পূরণ করতে পারলাম না, ওদের ওদের কাউকে আমি ধরে রাখতে পারলাম না। তুমি শান্ত হও, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। বাঘের মাথা চলে গেছে, ভুল ভাঙলে সবাই আমাদের মুখে ফিরে আসবে। কিন্তু খোকা, খোকাকে যে খুঁজে বের করতেই হবে, খুঁজে বের করতেই হবে। লসের কারণ তাহলে এই আমার ওষুধ কোম্পানির কেমিক্যালসের সাথে ড্রাগস ইম্পোর্ট, আই মিন স্মাগলিং। ম্যানেজার সাহেব আর তার বন্ধু মিলে এসব করছে। আমাকে আগে বলেননি কেন? জি ভয়ে, ওরা মাস্টার বাহিনী, মুখ খুললে খুন করে ফেলবে। আমি নিজে গোডাউন চেক করে পুলিশে খবর দিচ্ছি।
মালিক সব জেনে গেছে, সচক্ষে দেখবার জন্য গোডাউনে গেছে, তারপর পুলিশে খবর দেবে। পুলিশে খবর দেবার আগে ওকে গোডাউনে শেষ করে দাও। সেটা ড্রাগস। আচ্ছা এই যে ভাই, কি চাই? আমি একটু মালিকের সঙ্গে দেখা করব। চাকরি খালি নাই, আরে ম্যানেজার সাহেবের হুকুম, যা আছে তাই ছাটাই হবে, কোম্পানির এখন লস চলছে। এক্ষুনি পুলিশে ফোন করতে হবে। সে সুযোগ পাবেন না স্যার, আপনার কৌতূহল এখনই মিটে যাবে। বেঈমান, কে আছো? বাঁচাও, কেউ আসবে না, আমার ক্ষমতা ওরা জানে। বুঝতেই তো পারছেন, এরপর তো আর আপনাকে বাঁচিয়ে রাখা যায় না। আপনি বাঁচলে আমরা মরব, আপনি মরলে আমরা বাঁচব। কেমিক্যাল গোডাউনে আমি এক্ষুনি ফোর্স পাঠাচ্ছি। ইন্সপেক্টর সাহেব, এদেরকে অ্যারেস্ট করুন। নিয়ে চলো। তুমি কে? কোথেকে সে আমাকে বাঁচালে? আমি জাহিদ, একটা চাকরির জন্য যেতে অপেক্ষা করছিলাম, হঠাৎ আপনার চিৎকার শুনে। থ্যাংক ইউ, এসো আমার সাথে এসো। আর কোম্পানির দেখাশোনার সমস্ত দায়িত্ব এই জাহিদ হোসেনের উপর, তোমরা সবাই এর নির্দেশে কাজ করবে। চাচা, ওই জাহিদ ছালা কত বড় বদমাস দেখলে? নিজের ভাবির ইজ্জত নিতে চেয়েছিল, গেল তো সালাদের গোষ্ঠীর বড়াই আর সংসার ভেঙে। কি হলো, ঠিক বলিনি? আমার বিশ্বাস হয় না, কোথাও একটা সিরিয়াল মতো গন্ডগোল আছে। বাদ দাও সব, এবার আমার বিয়ের কথা বলো। বলেছি তো সিরিয়াল মতো হবে। তাহলে কাল পরশুর মধ্যে একটা তারিখ করে ফেলো। তারিখ? এত সকালে কেন? জাহিদ ফিরে আসুক, তারপরে হবে। আবার ওই শালার নাম? তাহলে এ পর্যন্ত 15,000 টাকা গুনে ফেলো। হ্যাঁ, এই যে তোমার স্ট্যাম্প, সই, বাড়িঘর সব বন্ধক, তোমাকে পথে নামাবো। পথ থেকে শুধু তোমার মেয়েটাকে আমার ঘরে নিয়ে তুলবো। মানে মানে রাজি হও, নইলে জোর করে আমি আশাকে বিয়ে করব। দুকুল যাবে ভেবে দেখো। তুই তুই একটা আস্তে ইংলিশ আমাকে ফাঁদে ফেলেছিস। যা, আশার বিয়ে তোর সঙ্গেই হবে, আমার সিরিয়াল তুই এবার জান করে দিবি। না, ওকে আমি বিয়ে করব না, আমি বিয়ে করব জাহিদকে। চুপ, তুমি নিজের বিয়ের কথা বাপের মুখের উপর বলিস? তোর বিয়ে টিক্কা সাপে হবে। যা ঘরে যা, ঘরে যা, আজকে বাইরে যাওয়া বন্ধ। শোনো চাচা, অবস্থা ভালো না, পাখি উড়াল দেবার আগেই শিকল দিতে হবে। আমি এক্ষুনি যাচ্ছি কাজে আনতে, এই নাও টাকা ধরো, আজ সন্ধ্যায় বিয়ে হবে। কি ব্যাপার দাদা, সন্ধ্যাবেলা পাতা কেরোসিন খাচ্ছেন কেন?
সিরিয়াল কত? এই দেখো সঙ্গে বসে আছে। আজ ছুটির দিন, ডিউটি অফ, আশার দিয়ে। তোমার মাথা খারাপ হয়েছে চাচা? আশার দিয়ে তো যাই দোষ তাদের সাথে হবে। আশার বাপ কে? তুই না আমি? কেন তুমি? তাহলে আমার সিরিয়াল মতোই আশার বিয়ে হবে। যা ভাব, এক্ষুনি বরযাত্রী আসবে। তোমার কথাই ঠিক, তাই বলে আমরা বিয়েতে থাকবো না, তা কি হয় কি না রে? কিন্তু বরযাত মেয়ে তো রাজি হচ্ছে না। আর সেই দায়িত্ব তো আমাদের। তবে সাবধান। হ্যাঁ ঠিক আছে, সাবধানই করবো। বাবা আমাকে জোর করে। ভয় নেই, আমরা তোকে এসে পড়েছি, ব্যবস্থা তো হবে। আর কোনো চিন্তা নাই। কিরে রাজি হলো? পাগল করিস না, তা ঠিকই করেছে। আর যাই কোথায় গেছে পাত্তা নেই, আর ফিরবেও না। জলদি ভাগ, বড় ভাই কিন্তু বাড়িতে যা, ভাইটা শহরে যাবে। শোন ভাই, দিয়া ওস্তাদ ভাইরে পাই তো পারি। আরে আমি বললাম তোর বিয়ে যাই দোস্তাদের সাথেই হবে। অন ভাগ, আর দূর দেওয়া চিন্তা করে। এই দেহিস কিন্তু আত্মা বাঁচাইয়া। সাবধান, তোরা এসেছিস, যা ভেতরে যা। আশা কোথায়? জামাই মালা তো উল্টা। আশা কই? আপনি জানেন না? আমার উত্তালের বউকে আশা কই? আমি বলতে পারবো না, আমি জানি না। আমি জানি না, উস্তাদের বাড়িতে। আশা কই? বড় উস্তাদের বাড়িতে। বড় উস্তাদ কি বললি? জোর করে বিয়ে দিবি? অসম্ভব, এ বিয়ে হতে পারে না। তোকে আমি জাইদের সাথে বিয়ে দেবো, এটা আমার অনেক দিনের সাধ। তুই পালিয়ে এসে ভালো করেছিস, আমরা শহরে যাচ্ছি, চল আমাদের সঙ্গে। কিন্তু তোর বাবা? ভাইজান, শয়তান তোর বাবার সরলতা সুযোগ নিয়ে মদার টাকা দিয়ে অসহায় করে ফাঁদে ফেলেছে, তার কোনো উপায় নেই। আমি বেঁচে থাকতে তোর কোনো ক্ষতি হতে দেবো না, আমরা এক্ষুনি চলে যাব, চল। হবে আমার বউ, তাকে নিয়ে তুই উধাও। যাবি কোথায়? ছয় মাসের হোটেল ভাড়া আর তিন মামলার খরচ নিয়ে আমিও শহরে আসছি। গঙ্গাবু দিয়ে বস্তিতে নতুন এসেছ? জি, নতুন ভাড়াতে। আরে যে ভাড়া দিয়েছে সে লোকটা এক নম্বরের চাউ, সরকারি জায়গায় বস্তি বানিয়ে ভাড়া খায়। কিছুদিনের মধ্যেই সরকার সব বস্তি ভেঙে দেবে, অনেক আগেই নোটিশ দিয়েছে, আমরাও চলে যাব। তাহলে তোমাদের কি হবে? যাদের মাথা গুঁজো ঠাই নেই, তাদের ঘর ভাঙারও ভয় নেই। এই বাড়িতে তুমি থাকবে? জি মানে স্যার, একা মানুষ, এত বড় বাড়ি কোনো দরকার ছিল না। কেন, তোমার ভাই হবে, ওদের সবাইকে নিয়ে এসো। আর ওই যে বলেছিলে আশা, যার সঙ্গে তোমার বিয়ে ঠিক হয়ে আছে। আশা?
जब भी कोई लड़की देखो मेरा दिल दीवाना बोले ओले 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 तो गान सुनैलम लाइनी आसेना बड़ कठिन चीज तो সব্বু চলো ভিতরে যাই বৃষ্টি আসবে এই তুই তো যাস যা এখান থেকে তবে হুসকি ঢুকে পড়ো সাটা সাত গো সাটা সাত ও মা তুমি এসে গেলে খবর দিলে আমরা এয়ারপোর্টে যেতাম তোমাকে রিসিভ করতে ইচ্ছে করে খবরটা দিইনি কারণ তোমাদের আসল রূপটা তাহলে আমি দেখতে পেতাম না তুমি যে কোনোদিনই ভালো হবে না সেটা আমি আগে থাকতেই ধরে নিয়েছিলাম তাই না জানিয়ে চলে এলাম ছি 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 এই নোংরা কীটগুলোর সঙ্গে মিশে তোমারও এতটা অধঃপতন হবে যে আমার কল্পনার বাইরে ছিল পৃথিবীতে এমন কিছু ঘটে যা অনেক সময় সবারই কল্পনার বাইরে থাকে আমারও কল্পনার বাইরে ছিল আপনাদের স্বার্থপরতার কথা অদ্ভুত আপনার সঙ্গে ষড়যন্ত্র করে আমার বড় ভাই নিজেই তার স্বার্থ উদ্ধার করেছে বন্ধুকে জমি তলিল ভাবির গহনা তা বিক্রি করার জিপ সব আপনার টাকায় ফেরত নিয়ে আমাকে বিক্রি করেছে আপনার মেয়ের কাছে তাই আমিও কেনা জিনিসের মতো আপনার মেয়ের ইচ্ছেই চলব ও যা চায় আমি তাই করব আপনিও চেয়েছিলেন আমাকে ঘর জামাই বানাবেন আমি তাই হয়েছি সারা এসব কথা তোমাকে কে বলেছে লিজার কাছে শুনে আমি বিশ্বাস করিনি কিন্তু আমার বড় ভাই নিজেই তা স্বীকার করেছে ভুল আমারই হয়েছে দলিলটা রেখেছিলাম ওদের ভয় দেখাবার জন্য কিন্তু ভুল করে ডায়েরিটা ফেলে গিয়েছিলাম আর সব গণ্ডগোল সেখানে ও সুযোগটা তাহলে পুরোপুরি কাজে লাগিয়েছ শহীদের কানে বিষ ঠেলেছ তাকে তোমাদের মতো করে ফেলেছ আমি ভেবেছিলাম শয়তানকে মানুষের সঙ্গে থাকতে দিলে শয়তান মানুষ হবে এখন দেখছি শয়তানই মানুষকে শয়তান বানিয়ে ছেড়েছে আমার ভাবনাটাই ভুল ছিল শুনে রাখো শহীদ তুমি যা শুনেছ যা জেনেছ তা সম্পূর্ণ ভুল তোমার ভাইয়ের সততা নিষ্ঠা আর আদর্শের জন্যই তোমাকে আমি পছন্দ করেছিলাম তোমার জন্য নয় তোমার ভাই 10 লক্ষ টাকা সহ আমার ব্রিফকেস আমাকে ফেরত দিয়েছিল সেটা তুমিও জানো আর আমি এসব তাকে দিয়েছিলাম তার প্রতি আমার অকৃত্রিম ভালোবাসার জন্য কিন্তু সে তা সবিনয়ে প্রত্যাখ্যান করেছিল শেষে আমারই পীড়াপীড়িতে আমার মনে ব্যথা না দেবার জন্য শুধু ঋণ হিসেবে সে এসব গ্রহণ করেছিল তখন তোমার আর লিজার বিয়ের কোনো কথাই ওঠেনি সুতরাং বিয়ের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই সে নিষ্পাপ নিষ্কলুষ মহৎ হৃদয়ের অধিকারী তার কোনো সমালোচনাই কখনো আমার সামনে উচ্চারণ করবে না যদি পারো তার পা ধরে ক্ষমা চেয়ে তারপর আমার কাছে আসবে তুমি একটি শিক্ষিত অপরাধ চল প্লিজ ভাইজান তোমাদেরও কোনো ক্ষমা নেই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও নরকের গিট ড্যাডি যতদিন ভালো হতে না পারো ততদিন তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই আমি হজ করে এসেছি আমার কথার কোনো নড়চড় হবে না নাও গেট আউট ভাইজান বাবু জাহিদ সব তসলুস করে দিয়ে এতদিন এলে ভাইজান বাবু জাহিদ খোকা এরা সিরিয়াল মতো সব চলে গেছে এত বড় আঘাত সইতে পারেনি তুমি তো আমি আবার শহরে যাও তাদের খুঁজে বের করো আমরা শীঘ্রই শহরে আসছি তোমার শ্বশুর বাড়িতে যোগাযোগ করবো সত্যি জ্যাক তুমি এই বিপদের দিনে বাড়ি ভাড়া নিয়ে আমাদের আশ্রয় দিয়ে যে উপকার করলে তা আমাদের মনে থাকবে সুখের দিন এলে তোমাকে আমি এর পুরস্কার দেব রিয়েলি জ্যাক ইউ আর ভেরি গুড ফ্রেন্ড
তুমি না থাকলে আমাদের পথে দাঁড়াতে হতো। ড্যাডি যে এত নিষ্ঠুর হলেন কি করে ভাবতে পারি না। ডোন্ট ওয়ারি, শত হলেও বাপ মেয়েকে ফেলতে পারবে না। তোমাকে নিয়ে আবার আঙ্কেলের কাছে যাবো সাতটার সাত। তোমরা আবার এসেছো? আঙ্কেল, শত হলেও আপনার নিজের মেয়ের সাত। আমি আমার সিদ্ধান্তে অটল। যতদিন আবিদ তোমাদের মাফ না করবে ততদিন আমিও তোমাদের মাফ করব না। যাও, যেখানে অনুরোধ করবার সেখানে যাও। আমার কাছে কোনো মাফও নেই, দয়াও নেই। যাও। ইয়ে আঙ্কেল, চলো সাতা সাত। বুঝেছি, তবে অপমানের শোধ আমিও নেব। দিন আসুক। দিন আসবে না, তোমাদের দিন শেষ। শোধ আর নিতে হবে না সাতা সাত। তাই বলে আমার পুরো ইনভেস্টমেন্ট আর লস করতে পারি না? আন্টি, তোমার সাথে একটা জরুরি কথা আছে, এসো। কথা হলো গিয়ে, এই ধরো তোমার মানে মানে কথা হলো গিয়ে, ভবিষ্যতের আশা করে বোকারা, তাই আমি বর্তমানকে নিয়ে ইন্নতি থাকতে চাই। দলে কিছুটা পুষিয়ে দাও। একজনের স্ত্রী হয়ে বন্ধুদের সাথে নাচ গান ক্লাব পার্টি এসব করতে পারো, তখন সতীপারা দেখাচ্ছ। শক্ত করে বাঁচি আন্টি, তুমি এখানে বাঁধে থাকবে আর আমরা বাইরে এসে মাল খাই গিয়ে। বাই বাই। ছেলে মেয়ের বন্ধুত্বের আসল সম্পর্ক তো এটাই। সম্পত্তির লোভে এতদিন কিছু বলিনি, তার যখন আশাই নেই। আরে শালার পেয়াই, সাটা সাটের সময় সাটা সাট। আর পিয়াই সাতা সাত। মামি, ও আমার দেবর যাই, তোমাকে অনেক ধন্যবাদ। আমাকে মাফ করে দাও ভাই, তুমি আমার ইজ্জত বাঁচিয়েছো। তোমার ইজ্জত বাঁচাইনি, আমার ভাবির ইজ্জত বাঁচিয়েছি। বাবা, মায়ের সামনে মেয়ের বেজ্জতি যে সমাজের লোকেরা করতে পারে তার আর পশুতে কোনো পার্থক্য নেই, সে কথা আজ আমি মর্মে মর্মে উপলব্ধি করলাম। আপনাদের অত্যাধুনিক সমাজের মানুষদের মানসিকতার পরিবর্তন না হলে বিপদে পড়ে ক্ষমা চাইলে কোনো লাভ নেই। আজ না হঠাৎ করে আমি এসে পড়েছিলাম, না এলে কি হতো বলুন, জবাব দিন। পারবেন, পারবেন আমাদের সেই শোকের সংসারে হাসি ফোটাতে? পারবো বাবা, পারবো। তার জন্য যা প্রয়োজন আমি সব পারবো, শুধু তুমি ক্ষমা করে দাও। আমি ক্ষমা করার কেউ নই ভাইজান, ক্ষমা করলে আমার কোনো দুঃখ থাকবে না। আমি তোমার ভাইজানের কাছে হাত জোর করে ক্ষমা চাইব। ওদের পাবার আগ পর্যন্ত তোমাকে আমি ক্ষমা করব না শহীদ। যাও, যেভাবে পারো তোমার বড় ভাইকে খুঁজে বের করো।
তুমি আমাকে ক্ষমা করে দাও। ভাইজান ভাবি ক্ষমা না করলে আমিও ক্ষমা করতে পারবো না। তাহলে চলো এখনই আমরা গ্রামের বাড়িতে গিয়ে তাদের কাছে ক্ষমা চাই। তাদের তাদের কোথায় পাবে তুমি? কি বলছো না তোমায়? হ্যাঁ, এত বড় আঘাত সইতে না পেরে ভাইজান ভাবি বাড়ি ছেড়ে সঙ্গে এসেছে। কোথায় আছে, কেমন আছে, কি করছে কে জানে। মেজ ভাস, তাদের সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণার মনে তুমি তুমি তুমি। জাহির জাহির, তুমি একটু শান্ত হও বাবা, আমরা সবাই মিলে ওদের খুঁজে বের করবো। বসো, বিশ্রাম। না না চৌধুরী সাহেব, ভাইজান ভাবিকে না পাওয়া পর্যন্ত আমি কাউকে ক্ষমা করবো না, কাউকে না, কাউকে। জাহির, কোথায় যাব? তাছাড়া আশা এখন এলো না, ওকে ফেলে তোমরা এখনো দখল ছাড়োনি, থানায় চলো। পালিয়ে শহরে এসে কামাই ভালোই করতে যায়। নিয়ে চল। এই মেয়ে কোথায় যাচ্ছিলে? ভাবের জন্য ডাক্তার আনতে। ওদের খাপ পরে পড়লে কি করে? ওদের জানায় গ্রাম ছেড়েছি, গ্রাম থেকেই পিছু নিয়েছে। কি নাম? আশা। গ্রামের বাড়ি? মমিনপুর। মমিনপুর? জাহিদকে চেনো? হ্যাঁ। ও আমার। গাড়িতে ওঠো, এসো। জাহিদ, জাহিদ আসছে স্যার। আসসালাম আলাইকুম। হ্যাঁ, একদিন তুমি আমার জীবন বাঁচিয়েছিলে, আজ আমি তোমার জীবন সঙ্গিনী নিয়ে এলাম। দেখো কাকে নিয়ে এলাম। আশা? জাহিদ, ভাইজান ভাবি শহরেই আছে, ভাবি ভীষণ অসুস্থ, এক্ষুনি যেতে হবে, সব কথা পরে হবে। আমি একটু আসি স্যার। আচ্ছা চলো। এখানে তো ছিল, আপনার ভাই ভাবিকে পুলিশে ধরে নিয়ে গেছে। জাহিদ চল। বুঝতে পেরেছি, আপনারা নির্দোষ, তাই ছেড়ে দিচ্ছি। থ্যাংক ইউ। ওকে, মা, বাবা, বাবা, বাবা। চুপ সর একটা বাচ্চা। ওসি সাহেব, এখানে আবিদ হোসেন ও তার স্ত্রী। ছেড়ে দিয়েছি, ব্যাপারটা বুঝতে পেরেছি। চলো। যাকে দেখি সেই তো বাচ্চাটা, এই বয়সে এত ভন্ডি। টোকাই নয়। Ha ha ha.
মুখের পানি লাঠি দিয়ে ফেলে দিলি। তুই সীমারের চেয়ে অনিষ্ট। একদিন দুয়ের আটক থেকে তুই আমার স্ত্রীকে নিয়ে পালিয়েছিলি, আজ পানি ছাড়া তোর স্ত্রীও তোর জীবন থেকে না হয় পালিয়ে যাক। ইন্টেনসিভ কেয়ার ইউনিটে নিয়ে যান। অক্সিজেন ডাক্তার, ডাক্তার আমার খোকা ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে আছে, এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। না না, খোকার কিছু আমি সইতে পারবো না। মাথায় বুলেট আটকে আছে, 24 ঘন্টার মধ্যে অপারেশন করে বুলেট বের করতে না পারলে বাঁচানো কঠিন হবে। তাহলে আর দেরি করছেন কেন? তাড়াতাড়ি অপারেশনের ব্যবস্থা করুন, যত টাকা লাগে। আমি হাত টাকাটা সমস্যা নয় চৌধুরী সাহেব, এই জটিল কেসের যিনি স্পেশালিস্ট, আমি নিউরোসার্জন ডক্টর মির্জা, বর্তমানে একটি সেমিনারে দেশের বাইরে আছেন। আমরা ঠিক সাহস পাচ্ছি না, বয়স্ক হলে কোনো কথা ছিল না, একটা চেষ্টা নিশ্চয়ই চালাতাম, কিন্তু একেবারেই বাচ্চা, তাই কেসটা খুবই সেন্সিটিভ আর কমপ্লিকেটেড। আমরা ঠিক ভাবতে পারছি না কি করবো, অথচ সময় মাত্র 24 ঘন্টা। মাকে দেখার বড় সাপ ছিল তো, তার পরিচয় না নিয়ে চলে যাবে, আমাকে অপরাধী করে যাবি, মাকে মা বলে ডাকবি না, একবার একবার শুধু মা বলে ডেকে যা, একবার ডেকে যা। আর তো লুকিয়ে রাখা যায় না, আজ আমি সব প্রকাশ করে দেবো, নাহলে আমি মীনার কাছে ক্ষমা পাবো না, ক্ষমা পাবো না। তোমরা সবাই শোনো, আজ আজ তোমাদের সকলের কাছে একটা সত্য প্রকাশ করব, যা যা এতদিন আমি গোপন করে রেখেছিলাম। মীনা মীনা, তুমি আমাকে ক্ষমা করবে না আমি জানি, তবু খোকার এই অবস্থায় আর লুকিয়ে রাখা যায় না। শেষ মুহূর্তে হলে এইটুকু জেনে রেখে দাও, ওই খোকা তোমারই পেটের সঙ্গে। আমি যে মাতৃভক্ত কর্তব্য পরায়ণ একজন নিষ্ঠুর বাচন রে, আমাকে তোরা ক্ষমা করে দে, আমাকে ক্ষমা করে দে, ক্ষমা করে দে। খোকা
এতদিন যে মাকে খুঁজে বেরিয়েছে হাত কাছে পেয়েও মা বলে থাকতে পারছে না। আল্লাহ, এই কি তোমার বিচার? এতদিন পরে যখন জানলাম খোকা আমার সন্তান, তবে কেন, তবে কেন আমার কাছ থেকে কেড়ে নিচ্ছ? তুমি তো পৃথিবীতে মায়ের শ্রেষ্ঠ আসন দিয়েছ, সবার উপরে মা। যদি তাই হয় তাহলে আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও। কি করছেন? এই অবস্থায় পাশে কারো থাকা নিষেধ। মায়ের প্রাণ কোনো নিষেধ মানে না ডাক্তার। বলছি ওরই ক্ষতি হবে, ডাক্তারের বাইরে যান প্লিজ। যদি সবার উপরে মা সত্যি হয়ে থাকে তাহলে আমার সন্তান আমার কোনো আমার ফিরে আসবে ডাক্তার, ফিরে আসবে। স্যার, ভাগ্যিস আপনি হঠাৎ করে সময় মতো ফিরে এসেছিলেন, তা না হলে ছেলেটাকে হয়তো বাঁচানো যেত না। হ্যাঁ, আমার মনে একটা আশঙ্কা কাজ করছিল, দীর্ঘ অনুপস্থিতি তোমাদের কোনো প্রবলেম অ্যারাইজ করতে পারে, তাই সেমিনার অসমাপ্ত রেখে চলে এলাম। ফয়ু, আপনাদের ভাগ্য ভালো, অপারেশন সাকসেসফুল, ছেলেটা আউট অফ ডেঞ্জার, 20-25 দিনের মধ্যেই ভালো হয়ে যাবে। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। না শহীদ জাহিদ চৌধুরী, এ আমি কি শুনছি? তাহলে সবার উপর মা, এ কথা সত্য, মায়ের কান্না আল্লাহ শুনেছে।